নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 থেকে 2025-এর মধ্যে বৃষ রাশি ও বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা তিনটি মহাপ্রাপ্তি করতে চলেছেন। কি সেই মহা তিন প্রাপ্তিযোগ, তা ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্র। থেকে 2025-এর মধ্যে বৃষ রাশি ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তিনটি মহাপ্রাপ্তি করতে চলেছে। কি সেই মহা তিনটি প্রাপ্তিযোগ, তা ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আরেকটি কথা, আমি প্রতি রবিবার দিন আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। অনেকে রয়েছে যারা এই চ্যানেলে কমেন্টস করছেন, তাই আমি বলবো আপনারা আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে সাথে সাথে পৌঁছে যায়। এবং আপনারা সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশি ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কী সেই মহা তিনটি প্রাপ্তিযোগ পেতে চলেছে। প্রথমে আসি বৃশ্চিক রাশির কথায়। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা একটু মামা স্বভাবের হয়ে থাকেন, অর্থাৎ একটু করুণাময়ী হয়ে থাকেন এবং অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে সর্বদাই বিরাজমান। অর্থাৎ একটু ছলচাতুরি এবং একটু মিষ্টি কথার মাধ্যমে আপনারা অন্যজনকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। তবে যখন আপনারা একবার রেগে যান, তখন কিন্তু আপনাদেরকে দবানোর ক্ষমতা কারো থাকে না। তবে যতক্ষণ শান্ত থাকেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের মতো ভালো মানুষ একটাও নেই। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2021 থেকে 2025-এর মধ্যে কী সেই তিনটি প্রাপ্তিযোগ পেতে চলেছে। 2021 থেকে 2025-এর মধ্যে আপনারা প্রথম যে প্রাপ্তিযোগ পেতে চলেছেন, সেটি হচ্ছে লটারি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। তবে তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আমার কথা এতটুকুও মিলবে না। এবার আসি দ্বিতীয় প্রাপ্তিযোগ, যেটি আপনাদের 2021 থেকে 2025-এর মধ্যে ঘটতে চলেছে, সেটি হচ্ছে ভূ সম্পত্তি লাভ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন। সেটি পৈতৃক সূত্র থেকে হতে পারে বা শ্বশুরালয় থেকে হতে পারে, এই দুই ক্ষেত্র থেকে আপনারা সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে আসি তিন নম্বর যে প্রাপ্তিযোগ আপনাদের জীবনে হতে চলেছে 2021 থেকে 2025-এর মধ্যে, সেটি হচ্ছে গুপ্তধন প্রাপ্তি। হ্যাঁ বন্ধুরা, আর এই গুপ্তধন প্রাপ্তি কারা পেয়ে থাকে? যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ অবস্থায় থাকে, অর্থাৎ কেতুই দেয় গুপ্ত বা সত্য জিনিস। অর্থাৎ আপনার জন্মছকে যদি কেতু গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি গুপ্তধন পাবেনই পাবেন।
আর এই গুপ্তধনের কথা যখন বললাম তখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই গুপ্তধন এই বর্তমান যুগে কী করে পাব। তাহলে আসুন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। আপনারা রীতিমতো শুনে থাকবেন অনেক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে প্রচুর টাকা ঢুকে গেছে। আপনারা শুনে থাকবেন বা নিউজে দেখে থাকবেন বাস স্টপ বা রেল স্টেশনে কোনো ব্যাগ বা পোটলা পড়ে থাকে। অনেকে এই ব্যাগ থেকে অনেক সময় প্রচুর টাকা পেয়ে থাকে। আর সেই সব খবর নিউজে আসে যে মানুষগুলো সেই ব্যাগটি পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, তাই আমরা সেই সব খবর নিউজে পেয়ে থাকি, কিন্তু সব খবর নিউজে আসে না। এরপরে আমি দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির তিনটি মহাপ্রাপ্তিযোগের কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 থেকে 2025 মধ্যে তিনটি মহাপ্রাপ্তিযোগ পেতে চলেছেন। তবে বৃষ রাশির কথা যখন বললামই তখন এই রাশি নিয়ে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, বৃষ রাশির জাতক বা জাতিকারা একটু ভাবুক প্রকৃতির হয়, একটু রোম্যান্টিক প্রকৃতির হয়, সৌন্দর্যের পূজারি হয় এবং মিথ্যা কথা খুব কমই বলে থাকে এবং সৎ হয়, অন্যের উপকার করে। কিন্তু এই সমস্ত মানুষদেরকে চেনার মতো ক্ষমতা খুব কম মানুষেরই কিন্তু রয়েছে, তাই এই সব মানুষরা যখন বিপদে পড়ে অর্থাৎ বৃষ রাশির জাতক বা জাতিকারা যখন বিপদে পড়ে তখন কিন্তু তার পাশে কেউ থাকে না, শুধু ভগবান ঈশ্বর বা আল্লাহ ছাড়া। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কি সেই তিনটি মহাপ্রাপ্তিযোগ 2021 থেকে 2025 মধ্যে আপনারা পেতে চলেছেন। প্রথম যে প্রাপ্তিযোগের কথা আমি বলবো সেটি হচ্ছে সম্পত্তি লাভ অর্থাৎ ভূ সম্পত্তি লাভ, অর্থাৎ আপনারা পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় প্রাপ্তিযোগের কথা আমি বলবো সেটি হচ্ছে লটারি প্রাপ্তি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 থেকে 2025 মধ্যে লটারি প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি হতে চলেছে। তার জন্য আপনার জন্মচকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে তিন নম্বর যে প্রাপ্তিযোগের কথা বলবো সেটি হচ্ছে গুপ্তধন প্রাপ্তি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা গুপ্তধন পেতে চলেছেন, তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, কারণ কেতুই দেয় গুপ্ত বা সুপ্ত জিনিস। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই বর্তমান যুগে গুপ্তধন কী করে পাব। আপনারা শুনে থাকবেন নিউজে কিছুদিন আগে একজনের গরিব মানুষের বাড়িতে উল্কাপিণ্ড পড়েছে আর সেই উল্কাপিণ্ড বেচে আসছে মালামাল। আপনারা নিউজে শুনে থাকবেন অনেকে বাস স্টপ বা স্টেশন থেকে ব্যাগ ভর্তি টাকা পেয়েছে এবং সেই টাকা পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে, এটিকে বলে গুপ্তধন প্রাপ্তি। সব খবর কিন্তু নিউজে আসে না, সেই খবরগুলোই নিউজে আসে যে মানুষগুলো পুলিশের কাছে সেই টাকা হ্যান্ড ওভার করে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।